আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি বালক সেই পরম করুণা হয় অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব দরবারে ভক্তি নিবেদন করে বিশ্বের যত নবী অলি গাউস কত পাগল ফকির মজনু মাস্টার শহীদ শহীদা সকলের দরবারে শ্রেণীমত ভক্তি নিবেদন করে। আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার দাদাস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার স্তরের চরণে ভক্তি নিবেদন করে। আমার শিক্ষা গুরু চরণে ভক্তি রেখে আজকে যে দল লোভাকে স্মরণ করি মিলনের আয়োজন কুতুবুল আলম হজরত মাওলানা ফজলুর রহমান শাহ সাহেবের রহমতুল্লাহের মাজার শরীফে 60তম বার্ষিক পুরুষ মুবারক উপলক্ষে আজকের মিলন মেলার আয়োজন ভক্তি নিবেদন করি। জনাব মোহাম্মদ ফতেহ ফতেহুল ইসলাম সৃষ্টি উত্তরাধিকার সূত্রে ওনার প্রতি ভক্তি নিবেদন করি। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল বাশার ভূঁইয়া ওনার প্রতি ভক্তি নিবেদন করি। আমাদের এই ওরস কমিটি এবং মাজার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যিনারা আছেন সকলের প্রতি ভক্তি রাখি। এলাকার সম্মানিত মুরব্বিয়ান সমবসী ভাই পর্দার আলে সদী সাধুকী মামুন সকলের প্রতি ভক্তি নিবেদন করি। আজকে আমি যেনার সাথে গান করব বাংলাদেশের স্বনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, ওনার প্রতি সালাম নিবেদন করি, আসসালামু আলাইকুম। এবং ওনার সহপাঠী আমার সহপাঠীতে যারা আছেন সকলের প্রতি সালাম রাখি। মামুন সাউন্ড সিস্টেম কসবা অত্যন্ত চমৎকার সাউন্ড, সালাম রইল মামুনদার প্রতিও। এবং যিনি মনিটরিং করছেন ওনার প্রতি সালাম নিবেদন করি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ভাই এটা একটু লাউড হবে মনিটর। হ্যালো 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 আর কে হালা কিন্তু পারে মাওলানা এ আসরে
আছি তোমার দয়া করো, আমি গুণগান রে দয়াল বলো আছি তোমার কত মানুষকে পাগল বানাইলে
আইলে বলছর সর শিখুনি আসল তো প্রেমী বলছর সর শিখুনি আসল তো প্রেমী মঞ্জ পাগলারে মায়া লাগাইলে বয়ান করে তাকি তোমারে দয়া করো আমি দুজনারে কি তোমার প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গুরু নবীর চরণ বিধানের চরণে আমার ভক্তি জাগরাতে বন্ধন করি হজরতের চরণ বন্ধন করি খাজার ছিল যেতে বন্ধন করি আমার বাবা সহজ তাহার ভাইনার সাহ পরাণ মিশাইয়া পরাণ তোমার ভক্ত বন্ধু বাবা কিছু মদন করে বন্দন করি আমার সন্তান বাবা তুমি হই না ভক্ত বন্ধন করি আমার কালো সর চরণ বন্ধন করি আমার ভাগ্য সার চরণ সিংহা বন্ধু বন্ধন করি আমি একবার সার চরণ বাংলা তনয় বন্ধন করি আমার বাবা ইদ্রিশ সারা জীবন চাই রে ভক্ত তোমার গঙ্গার সা সুরেশ্বর বন্দন করি আমার জান বাবার চরণ সুরেশ্বর বন্দন করি আমার আদিত্যের চরণ সুরেশ্বর বন্দন করি আমার লালনুরীর চরণ সুরেশ্বর বন্দন করি আমার আদিত্যের পীর তোমার চরণে তোমার নাম সত্যি কাদপতি মাতা পিতা তার চরণে ভক্তিপূর্ণ সালাম সেই দুটি মায়ের ওদের দশ মন্দির দৃশ্যকে ভাবে প্রকাশ পাইলাম বা সেই যিনি শুয়ে আছেন হযরত কেশবরাম কেল্লা সভাগত দরবারে আমি ভক্তি যাই রাখিয়া আমি যেন সারা জীবন থাকি আমার আল্লাহ রাসূলের গোলাম হইয়া আজকে যার শরণে এই বিনতির আয়োজন কুতুব আলম হযরত মাওলানা ফজলুর রহমান শাহ সাহেব রহমতুল্লাহ দরবারে আমি ভক্তি যাই রাখিয়া ওনার যত আলিয়া ওনার ভক্ত বৃদ্ধ সকলের কাছে আমার সালাম দেবী পাঠাইয়া আমার প্রতিপক্ষ বন্ধু যিনি চন্দ্রা সরকার নাম সেই দলের কাছে প্রেমের সালাম পাঠাইয়া দিলাম আমার ডাইনে বামে সামনে পিছনে সম্মানিত মুরব্বিয়ান সমবসী ভাই পর্দার আলে সতী সাধকী বাবুর সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম আমি যেন সারা জীবন থাকি আমরা রাস্তায় গেলাম আমার গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার উস্তাদের চরণে সালাম হাজার হাজার ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় তারাকান্দা থানা নেত্রকোনার রোজাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা আমার নাম কৃপাল উন্নয়ন শেখ বলে ডাকে সব জনা এই পর্যন্ত শেষ করলাম আমার নিজের বন্দনা আগুনে তার হাত উড়ে নাই সে জানে না যতক্ষণ
সাতজন ভক্ত শুধু তার গানকে চায়, সাতজন ভক্ত শুধু তার গানকে চায়। দুলে ডানাটা মাইকে কমবে আর মনিটর ভোকাল শক্তি লাগে, মানে কেমন কষ্ট হয় একটু লাউড করবে একটু মনিটর এক্সট্রা। হ্যালো হ্যালো রিভারটা দে, হ্যালো 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 আমাদের সম্মানিত কমিটি বৃন্দ যারা আছেন, মোটামুটি পালার হুকুম ঘরেই দেওয়া হয়েছে, এটা ঘোষণা দিবেন কিনারা, দেওয়ার পরে আমরা পালায় প্রবেশ করব। আমি বন্দনা গান যতটুকু সম্ভব ছোট করে গাওয়ার চেষ্টা করলাম। আরেকটি গান যে ইদার বাবার দরবারে আসছি, সেই ইদার বাবাকে স্মরণে রেখে তার নামের উপরে গাওয়ার চেষ্টা করব। তারপরে আপনারা ঠিক যেভাবে বলবেন সেভাবেই গাওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে দোয়া ভিক্ষা চাই, মালিক যেন দয়া করে উভয় শিল্পীর প্রতি আপনাদের আত্মার খোরাক যোগানোর জন্য যেন মালিক আমাদের উপরে দয়া দৃষ্টি রাখে। ধন্যবাদ। হ্যালো হলটা থাকে না, খালি খালি লাগে। হ্যালো হ্যালো এটা থাকবে। আমি তোমার গোলাম হই, তোমার চরণে কি আমার ঠাই হইব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব, আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। আরে তুমি আবার
তোমার একটু দয়া হইলে আমার রুক্ষে যাইব, ও কল্লা সাহেব পাগল জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব, পাপি জেনে চরণে কি ঠাই হইব। কত পাপি তোমার গদয়া হইয়াছে উদ্ধার দয়া, আমার দিকে শুনে ধরে পাঠাই হইয়াছে তার পাপি নয়ন সেকে হইতে পারে তোমারই গান গাইব, আমি পাপি হইতে পার তোমারই গান গাইব, কারণ জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব, অধম জেনে চরণে কি ঠাই হইব। এই দুনিয়ার ঔষধ পিতার কাজে লাগে না, আমার বন্ধু সারি দয়া হইলে আমার রুক্ষে যাইব, বন্ধু সারি দয়া হইলে আমার রুক্ষে যাইব, কানার বেদে চরণে কি ঠাই হইব, প্রথম বেদে চরণে কি ঠাই হইব। Hey, ho, 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 ho.
ভক্তি জানাই। আজকে আপনাদের তোলাই শিমুল গ্রামে আসছি, অনেক মানুষ আমাদের মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন, কষ্ট করে অনেকে দেখতে পারতেছেন না, আমরা দুঃখিত, এবং এই কষ্টের বিনিময়ে আমাদের কাছ থেকে কিছু দেওয়ার নাই, নিজগুলো ক্ষমা করবেন সবাই। আমাকে যিনারা পুরস্কৃত করেছেন তিনাদের প্রতি ভক্তি নিবেদন করি। সবচেয়ে বড় পুরস্কার পেলাম আপনারা যে সুন্দর পরিবেশ দিয়ে গান শ্রবণ করতেছেন, এটা হলো শিল্পীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। ভক্তি রইল সকলের কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর গান আমাদের নয়ন শেখ ভাই গেয়েছেন। এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মনিয়ন্দ ইউনিয়নের বিএনপির সভাপতি নাজমুল হাসান বিলাল ভাই। নাজমুল হাসান বিলাল ভাই, আমাদের গ্রামে গ্রামের দাম হয়ে আছে যে রাজীব ইত্যাদি প্রদর্শী 100 টাকা নয়ন ভাইকে অর্পণ করেছেন। আমাদের গ্রামের সবুজ ভূইয়া ইটালি প্রবাসী 500 টাকা অর্পণ করিলেন। ধন্যবাদ তারা উপহার দিয়েছেন। এই মুহূর্তে আপনাদের মধ্যে গান নিয়ে আসছেন শুধু ঢাকা থেকে আগত জনাবা চন্দ্র সরকার। চন্দ্র ভক্তি রইল জিলা টাকার মাধ্যমে আশীর্বাদ করেন। বাজান, আপনি ওদিকে আসেন, ওদিকে চলে আসেন, ওদিকে, হ্যাঁ ওদিকে চলে আসেন। ভাই বসে লাগান, লাগাইছি লাগাইছি লাগাইছেন না পরে ভাই আগে সাউন্ড যারা স্পিকারটির সাথে দাঁড়িয়ে আছেন স্পিকারটি পড়ে যাবে, আপনারা একটু সাইডে আসলে একটু লাগার সংকট, আপনারা একটু স্পিকারটি থেকে দূরে দূরে থাকুন, স্পিকার যেখানে আছে যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের আজকের এই মহল নাম শোনার জন্য, আপনাদেরকে আমরা অত্যন্ত গভীর হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। এই কষ্ট করতেছেন, তবে ধৈর্য সহকারে গান শুনে অনেক সুন্দর সুন্দর গান শুনতে পারবেন। সকলকে ধন্যবাদ। যান্ত্রিক
দিকগুলো ঠিক করতেছে, আপনারা চিন্তা ভালো করবেন না, ধৈর্য সহকারে বসে পড়ুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে বেশি শোনানোর জন্য। দরবার শরীফের জানমিয়া ভাই বিশিষ্ট ব্যবসায়ী সার্গাস, আপনি মঞ্চে চলে আসুন, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমার কাছে মনিটর
পাঞ্জাতন আহলে বায়াত
রামচন্দ্রের মহাপদ আমার অন্তরে রেখে সে সঙ্গে সারা বিশ্বের পিরাউলিয়া তাদের প্রত্যেকের পাপ দরবারে আমার ভক্তি নিবেদন করি। ভেড়াটা কমিয়ে না আইচিত অনুষ্ঠান কুতুবুল আলম হজরত মাওলানা বজলুর রহমান শাহ সাহেব রহমতুল্লাহ আলাই মাজার শরীফ আমি দরবারে ভক্ত সালাম শ্রদ্ধা জানাই। ষাটতম বাৎসরিক ওরস মোবারক। এই দরবারের যত ভক্ত আসে গান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। আয়োজিত অনুষ্ঠান আহ্বানে জনাব মোহাম্মদ ফতেকুল ইসলাম চিস্তি উত্তরাধিকার সূত্রে আমি ফতেকুল ইসলাম চিস্তি প্রতি ভক্ত সালাম শ্রদ্ধা জানাই। আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আবুল বশর ভূঁইয়া তুলাই শিমুল আমি তিনার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। উক্ত ওরস শরীফে আয়োজক কমিটি বিন্দু যাহার আছেন, যেহেতু কমিটি থেকে আর কোন নাম দেওয়া হয় নাই, কমিটি বিন্দু যাহারা সকলের প্রতি আমার সালাম জানাই। এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন সকলের প্রতি সালাম জানিয়ে এখানে এসেছেন আজিজুল হক দিতু ভাই, যার বাড়িতে 25 এবং 26 ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠান। 25 তারিখ গান করবেন শিউলি দেওয়ান এবং বাড়ির বৈদেশিক, 26 তারিখ গান করবো আমি চন্দ্রা সরকার এবং সাথে শিল্পী থাকবেন সরকার। আপনারা সবাই আমন্ত্রিত। আমি ওই দরবারে প্রতি সিজ্জতালী বাবার দরবারে ভক্তি রাখি, সেই দরবারে আজিজুল হক ভাই এসেছে তার প্রতি সালাম জানাই। আর এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের নাম আমি জানি না, প্রত্যেকের সঙ্গে একটি করে নাম আমি সবার প্রতি একবারকে সালাম জানাচ্ছি। মঞ্চে আছেন আমাদের সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন আর বাসী ভদ্রক আমার বাচ্চু ভাই, আমি তার প্রতি সালাম জানাই, তার বন্ধু বহ যারা তাদের প্রতি সালাম জানাই। ভাই কথা একটু জোর দিয়ে বলতে হচ্ছে, অনেক কষ্ট হয় আজকে যার সঙ্গে আমার গান। বাংলাদেশের সুনামধন্য গায়ক নয়ন শেখ আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে আমার মুসলমান ভাই যারা উপস্থিত সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদা ও নমস্কার। আমার মা বোনদের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ। আল্লাহ তুমি সুন্দর রূপে মনে হো, এ বিশ্ব নব অলংকার।
আমার এই গানের মধ্য দিয়ে আজিজুল হক ভাই 500 টাকা দিয়ে উৎসাহিত করেছে। সুজাত আলিশা বাবার দরবারে ভক্ত আশিকান দরবারের পক্ষ থেকে চিরাই দুরদি 200 টাকা দিয়ে দেওয়া সীমা করেছে। গানের মধ্যে এই দরবারে একজন রশিদ ভাই 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। সেই সঙ্গে আশরাফুল হক সুমন সভাপতি ডাক্তার সুজাত আলী শাহ দরবার চেন্নাইয়ের রেলগেট থেকে আগত আশরাফুল হক সুমন ভাই আমার এই গান শুনে 500 টাকা দিয়ে দেওয়া করেছে। সামনে থেকে একজন ভাই 100 টাকা দিয়ে দেওয়া করেছে। সুনাম ধন্য আরবাসী বাদক বাচ্চু ভাই যা সুমধুর সুর আমরা সবাই জানি। বাচ্চু ভাই আমাকে 500 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছে। শুধু টাকাই টাকা। রেজবি শাহ বাবার গোলাম চান মিয়া ভাই শাহ আলী ভাই তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। পাবেল ভাই ঢোল বাদকের বাদ্য খুশি হয়ে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। সম্মানিত অতিথিবৃন্দ, অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা গান শুনছেন, শুনবেন, কিন্তু চিল্লা হল্লা কম করবেন, চিল্লা হল্লা কম করবেন। ইতালি প্রবাসী সবুজ ভূঁইয়া এই শিল্পীর গান শুনে কিছু টাকা দিয়ে দোয়া করবেন। নাজমুল হাসান বিল্লাল ভাই মণিয়ন্দ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি 500 টাকা দিয়ে অর্পণ করলেন। এখন আমাদের পালা, আজকের পালা হবে নবুয়ত দলায়েত। নবুয়ত দলায়েত পালা হবে দলায়েত গাইবেন আমাদের প্রান্তীয় শিল্পী নয়ন শেখ, আর নবায়ত গাইবেন আমাদের শিল্পী চন্দ্রা সরকার গাইবেন, আর নবুয়েত গাইবেন নয়ন শেখ। অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন এবং কথা কম হবে, গান বেশি হবে, কথা কম হবে, গান বেশি হবে, সংক্ষিপ্ত কথা হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ করেছেন যে দ্রোতিরা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছে তাদের প্রতি সালাম। যা না দিয়েও বসে দাঁড়িয়ে আমার যুবক ভাইরা অনেক আনন্দের সাথে গান শুনছেন সকলের প্রতি সালাম শ্রোতা ধন্যবাদ সকল। হ্যালো
হ্যাঁ বেহানাটা পাইছি না, মামুন ভাই সব তো বাড়ান মনিটর। হ্যালো হ্যাঁ চমৎকার করে বন্দনার আসর শেষ করলেন আমাদের চন্দা সরকার। আজকের কমিটির পক্ষ থেকে দুইটা ধারা নির্ধারণ করা হয়েছে, একজন গাইবেন এলমেন ও বুয়াত, আর একজন গাইবেন এলমে বেলায়েত। এবং বেলায়েতের উপরে আলোচনা থাকবে আমাদের যিনি মাইকের মাধ্যমে আমাদেরকে পরিচালনা করতেছেন, বিভিন্ন জিনিস বন্টন করে দিতেছেন, ওনার বক্তব্য হইল মূল্যবান আলোচনা, কিন্তু কথা হইল কম। দেখেন যুদ্ধক্ষেত্রে নামাই দিছেন, এখন যদি অস্ত্র কাইরে নিয়ে যান তাইলে মুশকিল। তবে একটা বিষয় হইল, মুরব্বীদেরকে দেখতে হবে যুবকদেরকে। হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব যেভাবে আপনারা শান্তি পান ঠিক সেভাবে যাওয়ার জন্য। আমি বলবো না এই কথা যে আপনারা শুধু কথা শুনেন, কারণ যেইভাবে আপনাদের ভালো লাগে আপনাদের মনের তৃপ্তি দেওয়া আমাদের উভয় শিল্পীর দায়িত্ব। কষ্ট যদি আমাদের কথায় পান এই কথা আমরা বলতে চাই না। আমি নবতের ভূমিকা একটি গান সর্বপ্রথম করে তারপরে ছোট করে তার কাছে কিছু জানার থাকবে। আর বাচ্চু ভাই কি মহিলা শিল্পীর লোকে বইছে না পুরুষ শিল্পীর লোকে বইছে? আচ্ছা এটা হিসাব নিকাশি করে দুনিয়া
সজবি ছারে ঠকার বেলাইয়া মোহাম্মদ রসুল্লাইয়া মোহাম্মদ হাবিবুল্লাইয়া মোহাম্মদ রসুল্লাহ হাবিবুল্লাহ
দাঁড়াইতে হবে আর দিবে আমাদের পালা শুরু হয়ে গেল। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি চন্দা সরকার গাইবেন বেলায়েতের ভূমিকায়, হাদিস শরীফে আসছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আওয়ালুমাহু খালাকাল্লাহ মিন নূরি, আল্লাহ সর্বপ্রথম নবীজির নূর মুবারক সৃষ্টি করলেন। আমার আল্লাহ কলমকে হুকুম করলেন, কলম নিজ ইচ্ছায় লেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কলমের 400 বছর সময় লেগেছিল দলিল প্রমাণ করে। তারপরে আল্লাহ কলমকে আবার হুকুম করলেন যে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আমরা যারা তরিকতপন্থী মানুষ আছি, আহলে বায়াতকে বিশ্বাস করি এবং ভিতরে লালন করি, ওলিয়া উলিয়ার প্রতি শ্রদ্ধা ভক্তি প্রেম নিয়ে বিভিন্ন দরবারে যাই, আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক মুখে উচ্চারণ করি, তখন আমরা সকলেই করি কি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়া বৃদ্ধা দুই আঙ্গুলিতে চুম্বন করে চোখে লাগায়, এটার হাকিকত কি জানেন আপনারা? হ্যাঁ জানেননি, কথা মনে হয়েছে অনেকদিন ধরে। চন্দ্র সরকার দেখছি করছে কাজটা, এই কাজটা এটা তার কথা না বড়া, পরে আবার উল্টা মামলা খাবো আমি। আমার পক্ষ থেকে কিছু তো দেওয়ার আছে নাকি, যেটা জানি এই বৃদ্ধা দুই আঙ্গুল দিয়া কিন্তু অনেক সময় ঝগড়া লাগে, লাগে না বাবা? একজনের যদি একটা কিছু কইতে যান, যদি খালি কন যে হ্যাঁ তুমি আমার হ্যাঁ, তাইলে কবে তুই আমার এটা দেখাই লেখে উঠে লাগে না, তাইলে শরীরের এত মূল্যবান জায়গা তো এরা বৃদ্ধা দুই আঙ্গুলিতে চুম্বন করার কারণ কি, দুইটা দিয়ে ঝগড়া লাগে? আপনারা কি জানি না করেন নাকি দেখে আসতেছেন এলিগে করতেছেন কোনটা? হ্যাঁ যাই না যদি করে, তাইলে এটার ভিতরে একটা হাকিকত আছে, এটা অনেকেই না জানে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপন কোন বৃদ্ধা দিয়ে বলিতে, যেমন মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তখন এই আজানের ধ্বনি শুনা যারা সুন্নি মতবাদী মুসলমান আছি তারা হইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুপ করি।
এটার হাকিকত এবং এটা সর্বপ্রথম করেছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমার আল্লাহরে জিজ্ঞেস করলেন হযরত আদম আলাইহিস সালাম, হে আমার ইলাহি, আপনি কি আমি আদমকে যে সর্বশ্রেষ্ঠ প্রদান করেছেন 18,000 মাখলুকাতের ভিতরে, আমি আদম ব্যতীত কি আর কোন দামি বস্তু আপনি আল্লাহ বানাইছেন? আল্লাহ ছোট জান না তো দূরে রাখি হিসাব করে বাজাই দিব। আমার আল্লাহরে তিনবার প্রশ্ন করলেন, একই কথা জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ তিনবারের মাথায় জবাব দিলেন, হে আমার আদম, আমি এমন এক বস্তুর সৃষ্টি করেছি যার সৃষ্টি না করলে তুমি আদম না, শুধু পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ব্যতীত কোনো কিছুই সৃষ্টি হতো না। আদম আলাইহিস সালাম কয়, হে আমার ইলাহি, এটা বিভ্রান্তি হওয়ার কোনো কিছু নাই, ইলেকট্রনিক জিনিস, কারেন্ট আপ ডাউন করতেছে জেনারেটর এবং কারেন্ট দুইটার সংযোগ নতুন করে স্থাপন হচ্ছে। তখন আদম আলাইহিস সালাম বললেন যে আপনি কি এমন বস্তুর সৃষ্টি করেছেন? কয়, আমি নূরে মুহাম্মাদের সৃষ্টি না করলে পৃথিবীর মধ্যে কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম। আল্লাহ জিজ্ঞেস করলেন, তারে পাঠাইবেন কোন সময়? আমি আদমের যুগে কয় না, তুমি আদমেরও আরো 1300-1400 বছর পরে সে পৃথিবীতে যাবে। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আমার ইলাহি, যার খাতিরে আপনি দুনিয়া সৃষ্টি করছেন, আপনি আদমরে বানাইছেন, আমি তারে যদি এক নজর দেখতে পাইতাম। কয়, তোমার বিদ্যা দুই আঙ্গুলিতে লক্ষ্য করো, সেই নূর মোবারক তুমি দেখতে পাবে। এই বিদ্যা দুই আঙ্গুলিতে শুধু দুই আঙ্গুলিকে লক্ষ্য করে কেউ চুম্বন করে না, এই বিদ্যা দুই আঙ্গুলিতে বাবা আদম নূর মোবারক দেখছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই লক্ষ্য কইরা আমরা নবীজির নূর মোবারক মনে করিয়া লক্ষ্য করে এই বিদ্যা দুই আঙ্গুলিতে চুম্বন করি। তখন আল্লাহ বললে, আদম আলাইহিস সালাম বলেন, আরো কোনো কিছু বানাইছো দামি? কয়, হ্যাঁ, তোমার বাকি চার আঙ্গুলে হযরত আলী বা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন, এই হাতের মধ্যে পাক পর্যন্ত বাদা কাজী বেনজিন হক সৃষ্টি কিতাবটা লিখেছেন বেহুশের চৈতন্যদা। সৃষ্টির শুরু থেকেই আমার নবুয়ত আল্লাহ সূচনা করেছেন। আপনি বেলায়েত গাইবেন, বেলায়েতের আগে ভাগ বাটোয়ারার হিসাবটা নিয়ে নিন, বেলায়েতটা কয় ভাগে বিভক্ত? আপনার বেলায়েত কয় ভাগে বিভক্ত এবং এই বেলায়েত হাসিল করতে গেলে কোন সাধনার প্রয়োজন পড়ে? একটু ছোট করে আমার কাছে তো আসে অনেক কিছু, কিন্তু কমিটি তো আজকাল নিষেধ দিছে কথা, তো যার কারণে জায়গা হইতেছি না আরকি। হ্যাঁ, বেলায়েতটা কয় ভাবে ভাগে বিভক্ত এবং আপনার এই বেলায়েতটা হাসিল করতে গেলে কি কি কর্মের প্রয়োজন হয়? আমি নয়ন শেখকে না, শুধু এখানে যারা গান শুই না রাত্র নারে নষ্ট করতেছে যেন তারা কিছু পায়, এই আশায় আপনার কাছে আমি জিজ্ঞেস করলাম। অন্ধকারে যে কৌশলে অন্ধকারে
দুনিয়া নাচ সাজাইলা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ সব সময় আপনার কবন্দা এখন ফরসিবি হই তো কেমনে ওই আমার যুবক ভাই ঠান্ডা করলে তো তার কেতে হাল জোরন লাগে। এখন কমিটির আস্তে 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 কমিটির কাছ থেকে আমি অনুমতি নিব, একটা গান থাকবে পালায়, আরেকটা গান থাকবে দরবারে। আমি ওইটা কই নাইলে আবার আমার নামে মামলা করবো না মাইতে পুঁটে বলি। সম্মানিত দর্শক বৃন্দ, একটি গান থাকবে পালার, আর একটি দরবারি গান থাকবে। ঠিক আছে, এখন আমি মোটামুটি আফিল করে নিছি, ঝামেলা নাই, ঝামেলা নাই, কারণ পালা গান তো যতই তার সাথে আমার মাঝে মাঝে ফোনে কথাবার্তা হোক তার বাড়ির মালিকের সাথে, কিন্তু মঞ্চে উঠলে কোনো হিসাব নিকাশ নাই। আমি যদি আর্টের কোন শিল্পী হইতাম তাহলে আপনার সামনে বসায় আজকে একটা ভুতুল আর্ট করতাম, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না, আল্লাহ আপনার নিজ হাতে বানাইছে। ঠিক আছে না, সব দিক থেকে নিয়ে আসলাম আস্তে আস্তে, চিন্তা করেন না। এটা চিন্তা না, আমি এইটা তো আমি কই জানি না, আপনি যত হাকিম বলছেন তাহলে আমি উকিলের মুখ দিয়ে বার করতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আস্তে আস্তে সব ঠিক আছে। হ্যালো
কারিয়া খারা দরবার অপরন্ত ভন্ড হতে দাও কি ছুয়া রে কত পাপি তোমার দয়ায় এই ঘরে রবি কাহারি দয়ার ভিখারি আমার ধার খুলে দাও অবতু সাতর দয়ার ভিখারি ধার খুলে দাও অবতু সাতর দয়ার ভিখারি তুমি থাকবে চিরকাল তুমি তো যাবি কি ধরের কাগাল আচ্ছা তুমি থাকবে চিরকাল তুমি তো যা আরে তুমি থাকতে ভক্তেরই হন কেমন সহ্য তোহারি তুমি থাকতে ভক্তেরই হন কেমন সহ্য করি আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি এইভাবে আর কান্দাই বাধ্য চরণের সঙ্গে রাখো প্রতি মুহূর্ত
ধন্যবাদ জানাই। আজকে দরবারের দিন গান করে আসছি, আমার বাজান আজকে চলে আসছে এখানে, তো বাজানো 500 টাকা দিলেন রিজভি বাজানের পক্ষ থেকে। ভক্ত আরো 500 টাকা দিলেন, ভক্তি নিবেদন করি, গানের মাঝখানে টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আবারও বলি, অনেক জায়গায় কি হয়, ওই দুইটা গান বন্ধনা সই নাই পাবলিক জায়গা হলে, কিন্তু আজকে যে আপনারা এত কষ্ট সহ্য করে গান শুনতেছেন, এসে বড় পুরস্কার সই নাই জন্য হবে। 200 টাকা দিয়ে উপহার দিলে বসছে তো, কষ্ট তো তারাও হচ্ছে, নিচে দিয়ে জায়গাটাও শর্টা অনেক, এই কারণে দাঁড়ায় আছে সবাই, কিছু বসে যান, যদি নিচে জায়গাটাকে বসে যান, এখানে তো আর কোনো মানে
খুব সুন্দর মেয়েটা একটু ভাষায় দেবেন দুটি পালা আজকে গাড়িতে করে দেওয়া হয়েছে এবং বেলায় একটু ভরাট করে মামুন ভাই তার মাধ্যম দিয়ে এবং সাইদুল ভাই সাউন্ড সিস্টেম তাদের মাধ্যম দিয়ে আমার এখানে আসা তাদের প্রতি আমি সালাম ও শ্রদ্ধা জানাই। আজকের পালা নবুয়াত এবং বেলায় কোন আজে বাজে কথা নাই, কোরআন হাদিস জীবনী ভিত্তিতে আলাপ আলোচনা হয়ে থাকে, এই পালার মধ্যে কোন বাহুল্য কথা থাকে না। তো সেদিক থেকে নবুয়াতের পালা পেয়ে সুন্দর গান শুনাইলেন, একটি গান করে আরেকটি গান দরবারি গান রেখেছে দয়ালের নামে, বলে আমি তো দরবারি গান আজকে চাইলেই গাইতে পারি না, কারণ আমার যিনি প্রতিপক্ষ শিল্পী যতই তার সাথে